Welcome to all great academy. আজকে ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি অর্থাৎ ইগনুর যে অ্যাডমিশন পিএইচডি অ্যাডমিশনের যে নোটিফিকেশন বেরিয়েছিল তা ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এবং এই যে পিএইচডি যে এক্সামিনেশন অ্যাডমিশন হবে তার যে এক্সামিনেশন হবে এন্ট্রান্স সেটা কিন্তু এনটিএ কন্ডাক্ট করাবে ঠিক আছে এবার তার যে অ্যাডমিট কার্ড সেটা রিলিজ হয়েছে কবে থেকে আপনারা অ্যাডমিট কার্ড তুলতে পারবেন এবং কোথা থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করবেন সেটা আমরা একটু দেখাবো দেখুন এটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট অফ ইগনু ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আপনারা ওয়েবসাইটে গিয়ে নোটিশটা খুঁজে পেতে পারেন ঠিক আছে দেখুন এখানে অফিসিয়াল ওয়েবসাইট যেখানে একটু নিচে যাবেন নিচে গিয়ে দেখবেন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট যে সেকশনটা রয়েছে ঠিক আছে দেখুন তার দু নম্বর যে একটা নোটিশ রয়েছে পাবলিক নোটিশ সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের বলে দিচ্ছি এরকম একটা পেজ খুলে যাবে ঠিক আছে এরকম একটা পেজ খুলে যাবে সেখানে পাবলিক নোটিশ ফর ইগনু পিএইচডি 2021 এন্ট্রান্স এক্সামিনেশন ঠিক আছে এবং নিচে একটা লিংক আছে এই লিংকটাতে ক্লিক যখনই করবেন তখনই আপনাদের সামনে এমন একটা পিডিএফ পেজ খুলে যাবে যেখানে কবে থেকে অ্যাডমিট কার্ডটা রিলিজ হয়েছে কবে এক্সামিনেশন আপনার সেটা কিন্তু দেখাবে ঠিক আছে এটা যেহেতু এনটিএ কন্ডাক্ট করা আছে সুতরাং এনটিএ এর সিম্বল এখানে দেওয়া আছে লোগো দেওয়া আছে এবং এখানে ইগনুর জন্য কন্ট্যাক্ট করাচ্ছে ইগনুর পিএইচডি অ্যাডমিশনের জন্য সেক্ষেত্রে ইগনুর লোগো এখানে দেখতে পাচ্ছেন তো দেখুন এখানে বলেছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির যে এন্ট্রান্স টেস্ট হবে পিএইচডির জন্য সেটা মোটামুটি হবে হচ্ছে 24 ফেব্রুয়ারি ঠিক আছে 24 ফেব্রুয়ারি পিএইচডির অ্যাডমিশনের এন্ট্রান্স টেস্ট হবে ইগনুর ঠিক আছে এনটিএ সেটাকে কন্ডাক্ট করাবে স্বভাবতই বুঝতে পারছেন এনটিএ যেহেতু কন্ডাক্ট করাবে তো সেটা সিবিটি মোডেই হবে ঠিক আছে কম্পিউটার বেসড টেস্টই হবে তো আপনারা কোথা থেকে ডাউনলোড করতে পারবেন সেটা আমরা একটু দেখে নেব ঠিক আছে এটার জন্য আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে দেখুন ইগনুর এনটিএ ইগনুর জন্য একটি অফিসিয়াল ওয়েবসাইট তৈরি করেছেন এই এই সাইটের লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব যাতে আপনাদের সুবিধা হয় অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে দেখুন এটা হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি এনটিএ কন্ট্যাক্ট করা আছে যেহেতু তার ওয়েবসাইট তৈরি করা আছে ঠিক আছে এখানে ওই নোটিশ এই যে এখানে যে নোটিশটা আপনারা পেলেন ইগনুর ওয়েবসাইট থেকে সেই নোটিশটা আপনারা এখানেও পেতে পারেন ঠিক আছে এই সামনে দেওয়া আছে ঠিক আছে এই দেখুন এখানে আমরা দুটো দিচ্ছি এই যে জায়গাটা দেওয়া আছে নোটিশটা ঠিক আছে কোনো অসুবিধা নেই আমরা লিঙ্কগুলো দিয়ে দেবো ভিডিও ডিসক্রিপশনে দেখুন এই ওয়েবসাইটে যখন যাবেন তখন দেখুন নিচে লেখা আছে ইগনু পিএইচডি 2021-22 অ্যাডমিট কার্ড ঠিক আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরেই আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে নেক্সট পেজের এখানে আপনার দুটো অপশন পাবেন একটা হচ্ছে থ্রু অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড পাসপোর্ট পাসওয়ার্ড অ্যান্ড আরেকটা হচ্ছে থ্রু অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ অর্থাৎ আপনি দুরকম ভাবে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে পারেন আপনার যদি পাসওয়ার্ড এবং অ্যাপ্লিকেশন আইডি জানা থাকে তাহলে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দেবেন পাসওয়ার্ড দেবেন এবং নিচে যে পিনটা আছে সেই পিনটা এখানে টাইপ করে সাইন ইন করে দেবেন তাহলে আপনার অ্যাডমিট কার্ড ওখানে ডাউনলোড করতে পারবেন এছাড়া আরেকটা যে প্রসিডিউর আছে সেটা হচ্ছে এখানে থ্রু অ্যাপ্লিকেশন নাম্বার অ্যান্ড ডেট অফ বার্থ আপনি দেখা গেল আপনি যদি পাসওয়ার্ড যদি ভুলে যান বা ভুলে গেছেন দেখা যায় সেক্ষেত্রে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার সেই অ্যাপ্লিকেশন নাম্বার এবং আপনার ডেট অফ বার্থ দিয়েও কিন্তু আপনি আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু নেওয়ার জন্য লগ ইন করতে পারবেন ঠিক আছে সাইন ইন করতে পারবেন বা লগ ইন করতে পারবেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে তবে মনে রাখবেন অ্যাডমিট কার্ডটা তাড়াতাড়ি তুলে নেবেন কারণ 24 তারিখ আপনার যে পিএইচডি অ্যাডমিশন টেস্ট রয়েছে সেটা 24 তারিখ রয়েছে এবং সেটা অবশ্যই আপনারা জানেন সমস্ত কিছুই এটা একটা সিবিটি মোডেই হবে যেহেতু এনটিএ কন্ডাক্ট করা আছে ঠিক আছে এবং অ্যাডমিট কার্ডে কোথায় সিট পড়েছে কখন পরীক্ষা শুরু হবে এবং কতক্ষণ পরীক্ষা হবে সব ডিটেলস এবং সব ইনস্ট্রাকশন কিন্তু অ্যাডমিট কার্ডে আপনি পেয়ে যাবেন ঠিক আছে ধন্যবাদ আজকের ভিডিও এই অবধি এই পর্যন্তই এই অবধি ঠিক আছে আমাদের সাথে থাকুন যে কোনো ধরনের আপডেট অ্যাডমিশন রিক্রুটমেন্ট অল ওভার ইন্ডিয়া যে কোনো ধরনের এক্সামিনেশনের আপডেট আমরা দিয়ে থাকি তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন এবং কমেন্ট করতে ভুলবেন না যে কোনো ধরনের প্রশ্ন যদি থাকে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে যে কোনো ধরনের নোটিফিকেশন আমরা যখনই ভিডিও আপলোড করবো তখনই আপনাদের নোটিফিকেশন বক্সে সেটা অ্যালার্ট হিসাবে পৌঁছে যাবে ঠিক আছে ধন্যবাদ